এই পুরো লাইটের ভিউতে কিন্তু এটা এসেছে, আমার তো ছবি তুলতে ইচ্ছে করছে, একটা দারুণ ছবি। আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পারেন, দেখুন পেছনে নীল আকাশ আর অসম ভিউটা দেখুন, শুধু জাস্ট অন্ধকার হয়ে এসেছে। দেখুন এখান থেকে যাচ্ছে যেন মনে হচ্ছে গাছ অঞ্চল, আমার পেছন থেকে একটা ঠাক করে যদি একটা শিয়াল আসে আমারও ভালো লাগবে। আমরা এই উঠছি, এটা আমাদের যে ট্রি হাউস, হ্যাঁ যেটা বলছিলাম বাথরুমের ফিলিংসটা অসাধারণ, অসম। অন্ধকার হয়ে গেছে, আমি লাইট ফোকাস করবো না, এটা এডিটিংও করবো না, কারণ এটাই হচ্ছে ন্যাচারাল জিনিস, আমি ন্যাচারালিটিটা রাখতে চাইছি। আর ডেফিনেটলি আমার চার্জও কম, আমি চার্জ দিয়ে আবার রাতের একটা প্রপার, কোনো পয়সা নেই বলে ড্রোন কিনিনি, তবে ড্রোন কিনবো খুব খুব তাড়াতাড়ি, এবং ড্রোন ভিউ করার কমপ্লিট রিভিউটা আপনার মধ্যে আপনাদের সাথে শেয়ারিং হয়, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম শর্টে বলে দিই যে বাথরুম ছোট নেই, এক সার্ভিস অসম, ওনারা মানে আমার মা অসুস্থ বলে বা আমরা রিকোয়েস্ট করেছিলাম একবার বলাতে, ওনারা এদের ডাইনিং বা কিচেনটা অনেক দূরে, আমরা যেখানে আছি সেটা অনেকটা দোকান অনেক বড় জায়গা, তো ওনারা ওখান থেকে আমাদের ওখানে কিন্তু সার্ভিস দিয়েছেন, আমরা রুমে বসে সার্ভিস পেয়েছি, এবং তার নিচেই ডাইনিং হল আছে, সেখানে পর্যন্ত কিন্তু তারা গিয়ে সব সময়ের জন্য ছিলেন এবং বারবার করে জিজ্ঞেস করেছেন কী লাগবে কী লাগবে কী লাগবে। তো সার্ভিস নো ডাউট 10/10, স্টাফ বিহেভিয়ার বলুন, আপনি এখানে রাতে ঘুরে বেড়ান পুরো জায়গা জুড়ে আপনাকে একটা কথাও কেউ বলবে না, প্লাস আপনার যখন যেটা লাগবে আমি তো দেখছি পেয়ে যাচ্ছি, তো এরা তো আমাকে আর 10-15 টাকা 20 টাকা দেবে না, দেয়নি, আগেই বলেছি, তো আমি কেন বেকার বলতে যাব। তবে আমার মনে হয় 10/10 দিচ্ছি আমি, আপনারা এসে ডেফিনেটলি একবার দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয় করুন, আর আমার চ্যানেলটাকে যদি মনে হয় সাবস্ক্রাইব করুন বা লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব না করলেও বা কিছু সেরকম বলবো না, সেটা ইচ্ছা, সেটা করতে তো পয়সা লাগে না, যদি ইচ্ছা হয় করতে পারেন। আর যদি মনে হয় যে আরও কিছু ডিটেল মানে আমি কিছু দরকার বা দেওয়ার আছে, তাহলে আমাকে এনকারেজ করার জন্য ভিউয়ার্স দিন, কমেন্টস দিন, তাহলে আমি এনকারেজ হয়ে আরও বেশি এই জিনিসটা করতে পারবো। এবং সবার শেষে বলো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটা একটু ফলো করুন, আর কিছু বলার আছে তোমার? আর কিছু বলার নেই, সবাইকে অন্ধকার হয়ে আসছে, আমাদের মুখগুলো কালো কালো হয়ে গেছে, সবাইকে গুড ইভিনিং, গুড বাই, গুড ইভিনিং। আর আমাদের লিংক যেগুলো রয়েছে, যেগুলো আরও আছে লিংক, সেগুলো দেখুন, কারণ এটা অনেক বড় ভিডিও করেছি আমি ডিটেলে, এবং সেটা পার্টে পার্টে আমি এগুলো ডিভাইড করে দেবো, সেগুলো যাতে সুবিধা হয়, তাই তো ময়ূক? একদম একদম, ময়ূকও বলছে হ্যাঁ। আমরা এবার ওদিকে ঘুরবো, এখন আমরা ঢুকবো না যদিও ঘরে, আমরা পুরো রাতের ভিউটা দেখুন, এখানে অসম লাগছে, অসম, এখানে ছবি বিভৎস লাগবে, দেখুন এটা কিন্তু ন্যাচারাল বিউটি, এই পুরো লাইটের ভিউতে কিন্তু এটা এসছে, আমার তো ছবি তুলতে ইচ্ছে করছে, একটা দারুণ ছবি তুলি, একটা দারুণ ছবি তুলে নিয়েছি, এই ছবিটা শেয়ার করে দেবো, এরপরে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও একটা পেজ আসছে, আছে যদিও সেটার লিঙ্কও দিয়ে দেবো, সেখানেও ফলো করবেন, অনেক ডিটেল ছবিও থাকবে ওখানে। কথা বলি তাহলে আরো একটু যাওয়া যাবে, ঠিক আছে। আর আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে হবে, দেখুন পেছনে নীল আকাশ আর অসম ভিউটা দেখুন, শুধু জাস্ট অন্ধকার হয়ে এসেছে, দেখুন এখান থেকে যাচ্ছে যেন মনে হচ্ছে গাছ অঞ্চল, আমার পেছন থেকে একটা ঠাক করে যদি একটা শিয়াল আসে ঠাপ করে, সেটা আসার উপায় নেই, কারণ অনেক উঁচু আর কাঁটাতার দিয়ে ঘেরা। হ্যাঁ যেটা বলছিলাম, জাস্ট দেখুন এখানে যদি আপনি বসে থাকেন, একবার দেখো এই চেয়ারটা, এই পেছনের চেয়ারটা দেখুন, এইখানে যদি বসে থাকেন এই জায়গাটাতে, আমি বললাম না এতটা ডিটেলিং আপনার আসবে না, আপনি বুঝতেও পারবেন না, চোখে যেটা দেখবেন সেটা ছাড়া, যাই হোক দেখতে থাকুন, আমরা চলতে থাকি, তো এরকম করি, চলো পেছন হয়ে যাবে, এগুলো দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখুন চারিদিকে লাইট, ঠিক আছে, আরে এত খোলামেলা ভাবে আপনি আমার মনে হয় না অন্য কোথাও ঘুরতে পারবেন, ঠিক আছে, কাছের মানুষ চেনা মানুষ সবাইকে নিয়ে আসুন, সব রকম ব্যবস্থা আছে, ঠিক আছে, বিবাহিত অবিবাহিত সবাই আসুন, বাট একটা প্রপার আইডি কার্ড লাগবে, প্রপার একটা আইডি কার্ড লাগবে প্রত্যেকের, ঠিক আছে, সেই প্রপার আইডি কার্ড নিয়ে আসুন, বাকি যদি সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন, আমাকে কমেন্টস করতে পারেন, চ্যানেলের নাম বলতে পারেন, ডেফিনেটলি ওনারা হেল্প করবে, ঠিক আছে, যাই হোক। তো দেখতে পাচ্ছেন এখানের লাইটিংয়ের ভিউ অসম লাগছে, ব্যাকগ্রাউন্ড একটু দেখাই, আকাশটা কি সুন্দর নীল অন্ধকার, একদম একদম, এবার নেমে এসছে অন্ধকার, ময়ূক ইয়ে করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও খুব ব্যস্ত হচ্ছে, একটা বিকেলে স্ন্যাক্স দেয়, তো সেখানে চিকেন পকোড়া টকোড়া থাকে, তো ওর একটু খেতে খেতে ভালো লাগে, হ্যাঁ তুমি ও ঘরে যেতেই চাইছে, প্লাস
স্ন্যাক্সও আসবে প্লাস ওই ও তার জন্যই আর কি ওর আনন্দ খেলবে। তো এইগুলোর ব্যবস্থাও রয়েছে, ফ্রি ইন্টারনেটের ব্যবস্থাও আছে এখানে, আপনি চাইলে পেয়ে যাবেন। হ্যাঁ ময়ূকও বলছে। তো যাই হোক আমি লাইট দেবো না, এরম ভাবেই আপনাদের দেখতে হবে, কারণ ন্যাচারাল বিউটির একটা ব্যাপার রয়েছে। তো আমি যাই বললাম বলি না কেন 10 out of 10। এরপরে আমার ইচ্ছা আছে যেহেতু এটা করলাম, সেই জন্য আমি আবারও কোনো এক সময় বনলতা রিসর্টেরও একটা রিভিউ দেবো, এবং বনশ্রী রিসর্ট একটা নতুন হয়েছে তারও একটা দেবো ডেফিনেটলি, সেটা আর একটুখানি দূরে, এখান থেকে একদম জঙ্গলের জঙ্গলটা স্টার্ট হয়েছে তারপরেই। প্রথমেই আছে বনলতা রিসর্ট এবং তার আগে হচ্ছে এই মৌলিসা রিসর্ট ঢুকতেই, এবং তারপরে আছে আপনার বনশ্রী রিসর্ট। তো ওগুলোরও রিভিউ দেবো, তবে কতটা সেফ কতটা কী আমি না নিজে সেখানে থেকে বলবো না, তো সেটা আমি থাকবো থেকে বুঝে দেন আপনাদের সেই ব্যাপারটা নিয়ে বলবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ন্যাচারাল বিউটি যদি ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের সাহায্য করবেন, ঠিক আছে? তো ডেফিনেটলি আমাদেরকে সাহায্য করবেন। সাহায্য কী দিয়ে করবেন? সাহায্য এইভাবেই করবেন যে একটুখানি শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব বাড়ান, একটুখানি ভিউয়ার্স হোক, তো আমারও ভালো লাগবে। আমরা এই উঠছি, এটা আমাদের যে ট্রি হাউসটা আছে, সকাল থেকে বহুবার দেখেছি ট্রি হাউসটা, যদি না দেখে থাকেন আমাদের আরও লিঙ্ক রয়েছে, আমাদের হাউস ট্রি হাউস এবং হোটেল রুমের ডেসক্রিপশন বলে লিঙ্ক আছে, সেগুলো একটু চেক করে নিন, তাহলে আপনি সেগুলো পেয়ে দেখুন। এটা ডাইনিং রুম পেছনে, এখানে ডাইনিং এখানে খেতে পারেন, এর ওপরেই আমরা আছি, এই যে এই ওপরটা না, এটা পুরোটাই কাঠের তৈরি, পুরো কাঠের তৈরি, এবং সব কিছু এখানে কিন্তু একদম অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে কিন্তু তৈরি নেই, এই পুরোটাই কিন্তু উডেন চেয়ার, ঠিক আছে, পুরোটাই উডেন চেয়ার। ঠিক আছে, এটা ডাইনিং রুম, অসম দেখুন, পুরো নাটমঞ্চ টাইপের ডাইনিং রুম, এবং এখানে লাইটিংও রয়েছে, সব কালারিং লাইট, অসম। এখানে বেসিনও আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে, আর কি চাই বলুন। তো ভিডিওটা এখানেই শেষ করব, অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আমরা সবাই অপেক্ষায় রইলাম আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা শুভকামনা আমরা ডেফিনেটলি পাবো। ডেফিনেটলি যদি এক ফোঁটা আপনাদের সাহায্য হয়ে থাকে আমাদের ভিডিও দেখে, হয়তো এডিটিং আমরা খুব একটা করবো না, কারণ আমরা ন্যাচারালিটিটাই রাখতে চাই, এডিটিং করে ধূপ ধাপ আসছে, এইখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে ওইটা বেরিয়ে যাচ্ছে, এরকম করবো না, আমরা ন্যাচারালিটিটাই রাখবো, দেখতে শুনতে ভালো লাগার জন্য যেটুকুনি করার আছে সেটুকুনিই করব। আশা করি এটাই আপনারা পছন্দ করবেন এবং আমাদেরকে ওইভাবে পাশে থাকবেন। তো আর ভিডিওটা বড় করলাম না, অনেকক্ষণ বকবক করলাম, তো আমার কথাগুলো একটু শুনলে আমার মনে হয় আপনার একটু ভালো লাগবে, যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি একটু শেয়ার করুন, তাতে আপনি না এলো আর একজনের উপকার হতে পারে। তো এই বলে এখানে শেষ করব, সবাইকে গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ট্রিপে, টাটা।